প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে থাকছে আজকে যে প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল, সেই মামলার কী হলো আপডেট, সেই নিয়েই আজকের বিস্তারিত খবরটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত খবরটি এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্নভুল মামলা আদালতে শুনানি হলো। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আজ বেশ কিছুক্ষণ ধরেই শুনানি চলে। রাজশ্রী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চে প্রশ্নভুল মামলার শুনানি আজকে হয়। শুনানির পরে বিচারপতি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। 2016 সালের টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল। বেশ কিছু চাকরিপ্রার্থী বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেন, যেখানে দাবি করা হয় 6টি প্রশ্ন ভুল আছে। যারা এই প্রশ্নগুলি চেষ্টা করেছেন তাদের নাম্বার দিতে হবে। এরপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়ে খাতাটা চেক করানো হয় এবং দেখা যায় সত্যি 6টি প্রশ্ন ভুল। এরপর বিচারপতি নির্দেশ দেন এই 6টি প্রশ্ন যারা উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেই নাম্বার দিতে হবে এবং বিষয়টি ডিভিশন বেঞ্চেও যায়, কিন্তু একই রায় বহাল থাকে। পরে মামলাটি যায় 2021-এ রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। আজ সেই কেসের শুনানি হলো। সরকারি পক্ষের আইনজীবী জানান যে তারা একটা রিপোর্ট দাখিল করবেন, যে রিপোর্টের কাজ প্রায় শেষ হয়ে গেছে। প্রাথমিকে বাকি থাকা 10% শিক্ষক পদে এই পিটিশনারদের সুযোগ দেওয়া হবে। বিচারপতি সরকার পক্ষের উকিলদের আগামী 9ই এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। দ্রুতই এই মামলার রায় হবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ।